বন্ধুরা তোমাদের জিভে জল আসছে, তেঁতুল দেখলেই জিভে জল। হ্যাঁ করেছে বাবু, হে গিলে নে। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৃষ্ণারিয়া ব্লগ। সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওয়। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করলাম। ছটা বাজতেই যায় এখন, ছটা এখনো বাজেনি তো। এখন স্যারা আসবে, পেঁপের চাট করা হবে, পেঁপে কাঁচা পেঁপে মাখা হবে আর কি। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে পেঁপে মাখা হবে আর সবাই মিলে খাবো, খুব এনজয় করব। চলো ব্লগটা দেখতে থাকো আর তোমরাও আমাদের সাথে এনজয় করো। আর মাম্মামের আজকে চুল কেটে এসছে, তোমাদের ঘরে দেখাচ্ছি একটু পরে। চুল কেটে ওকে কি বিচ্ছিরি লাগছে গো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু পরে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ওকেও দেখাবো। তেঁতুল মাখা কাজা হয়েছে না, এর মা খাবে নাকি? দেখেছিস স্যার লঙ্কাটা যা মাখাচ্ছে না তোর মা, তোর মায়ের হাতটা জ্বলে একবার। দাও না তিনটে চারটে দাও, বড়টা দাও, ঝালও না, ঝাল ঝাল চাটেতে ঝাল ঝালই ভাল লাগে বলো বন্ধুরা। আর এই যে স্যার পেঁপে নিয়ে বসা আছে, স্যার অনেকদিন ধরে পেঁপে খাবে বলছিল, স্যার মাই খাবে, স্যার মা ঢোক গিলছে, সবারই জিভে জল চলে আসছে। ও দেখ খালি পুরোটা ঢাল, পুরোটা ঢাল। ও সে আর তুই এইটুকুন পেঁপে কেটে নিয়ে এসছ, এইটুকুন তো আমি একাই খেয়ে নেবো। খাও না, আমার খাবে আমি খাবো। কার কার জিভে জল চলে আসছে বলো? এইটুকুন পেঁপে তো আমি একাই খেয়ে ফেলবো বন্ধুরা বলো। একটা পেঁপে, ছোট্ট পেঁপে বোধহয় আমার মাম্মামার আমি খেয়ে ফেলবো। কার কার জিভে জল আসছে বলো? দাও স্যার জিভটা একটু বার করে দেখিয়ে দাও দেখি স্যার। ইয়াম্মি, ইয়োর মা জিভে জল আসছে বন্ধুরা, তোমাদের জিভে জল আসছে, তেঁতুল দেখলেই জিভে জল। তেঁতুল, কাঁচা লঙ্কা, নুন আর তেঁতুলটা লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। দেখো খালি দেখো কি কম আছে সেয়া, খেতে আরম্ভ করে দিয়েছে দেখো। সেয়া রানী ভালো লাগছে? সে আজকে পেঁপের চাটের রেস লাগাবে আমার সাথে বলেছে। চালু রাখ, এই দেখো। হেভি হয়েছে, হেভি স্যার মা মাখতে শিখে গেছে, কাঁচা পেঁপে মাখা কেউ বুঝতেই পারবে। একা খাচ্ছি, কাউকে দিচ্ছি না, সবাই দেখছো জানি জিভে জল আসছে, কেউ লোভ দেবে না, পেট খারাপ করলে ওষুধ নিয়ে আসতে হবে। পিওর মা ক্যামেরাটা ধরে আছে, দাঁড়াও বন্ধুরা, পিওর মা চলে এসো, পেঁপের চারটা একবার নিয়ে এসে কাছ থেকে দেখাও। পিওর মা খাচ্ছে দেখো, পিওর মা শুধু তেঁতুল খাচ্ছে, পিওর মা পেঁপের চারটা অতটা ভক্ত নয়। দেখিয়ে দাও পিওর মা তেঁতুল খাচ্ছ তুমি, জিভটা বার করে। একটা ফাঁকা করে দিয়েছে, আমি কিন্তু 5-6টা খেয়েছি, বেশি খাইনি। সে আমার সাথে পাত্তা দিয়ে খেয়েই যাচ্ছে, মানে আমার সঙ্গে রেস লাগিয়েছে, আমি যতক্ষণ খাবো ও ততক্ষণ খাবে। আমি বেশি কথা বলতে পারছি না, জিভ দিয়ে জল চলে আসছে, সামনে এরকম একটা চাট বসানো থাকলে বেশি কথা বলা যায় বন্ধুরা। আর সেয়াকে দেখাও, দেখাও পিওর মা, আরে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তবু খেতে ছাড়ছে না। সে আমি
একবার দেখাও চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে। শ্রেয়া শ্রেয়ার মাকে আর একটা আনতে পারি, যদি এইটুকু নিতে হয় বলো, এত চারজন পাঁচজন মিলে, সেই জন্য শ্রেয়ার মা আর একটা মেপে বাড়িতে রেখে দিয়েছিল, সেটা আনতে পাঠিয়েছি। ওইটা নিয়ে এসে আবার মেখে, এই যে তেঁতুল মাখাটা আছে এইটা দিয়ে আবার মাখিয়ে আবার খাবো। এই দেখো শ্রেয়ার মা পেঁপে নিয়ে চলে এসছে, এইটুকুনি ছোট পেঁপে ও একটা কেটে নিয়ে এসছে, তাহলে ওর দোষ নয় বলো? ও নিজেই একা একটা খেয়ে ফেলবে। রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা খারাপ আসছে, কিছু করার নেই, রান্নাঘর বলে কথা, রান্নাঘরে তো ব্যাকগ্রাউন্ড বেকারই আসবে। তো এই দেখো শ্রেয়ার মা এখন পেঁপে কাটছে, পেঁপেটা কাটা হলে তারপর আবার চাট বাঁকা হবে। আর এদিকে আমার মাম্মা মা শ্রেয়া দেখো, আমার মামমামকে দেখো, আমার মামমামকে আন্টি ওর স্টাইলিশ বাটিতে, ওর স্পেশাল বাটিতে ঝুড়ি দিয়েছে, ঝুড়ি ভাজা খাচ্ছে, কারণ আমরা চাট খাচ্ছি, ও তো এইসবে দুধ খেয়েছে, এইগুলো খেতে পারবে না, সেই জন্য। আর শ্রেয়া, ও মায়েরি তোকে নমস্কার। আঙুলগুলো সরু হয়ে, দেখো আঙুলগুলো চেটে চেটে, একে ওর আঙুলগুলো সরু সরু, আরও সরু হয়ে গেল। শ্রেয়া ঝাল লাগছে, বল কিছু বল। ও শ্রেয়া দেখো করছে খালি, পুরো ফাঁকা করে দিয়েছে ডিস। হাসি খালি, বদমাইশের ধাড়ি, চুলটা কেটে কি বেকার লাগছে, এই চুপ করো, বার পাঁচ ওই রে আনা কি ওর নেরা, এ ও কি হাসি মাইরি মাইরি, মামা হ হ করে হাসো দাও একবার, আরে বাবা রে, দেখো খাও এই দাও, এই দেখ, এই মামা আচ্ছা নাও নাও নাও, শশা নাও, শশা নাও নাও, বাবা বাবা বাবা, ছোট্ট ছোট্ট হাত দিয়ে নিতেও পারছে না। দেখো শশা দেওয়া হয়েছে, শশা আর পেঁপে, শশাগুলো দেওয়া হয়েছে পিওর মায়ের তারে। এই দেখো পিওর, এই না শ্রেয়ার মা, সরি শ্রেয়ার মা আবার মাখাচ্ছে, শ্রেয়ার মায়ের মানে হাত আজকে জ্বলবেই জ্বলবে, শ্রেয়ার মা জ্বললে গাল দেবে না, খেয়ে মজা পাচ্ছ কেমন বলো? পিও দেখ, শ্রেয়া দেখো, শ্রেয়া মানে মাখতে তরজায় নে খেতে আরম্ভ করে দিয়েছে, আর আমার রোহানকে শশা দেওয়া হয়েছে, এই দেখো ওকে শশা দেওয়া হয়েছে, শশা খাচ্ছে। কেন নিয়েছো তুমি ওর থেকে? নিয়ে নিয়েছি, আপ কর দাও আন্টিকে, আর নেবে না, তোমাদের ঘরেই তো আছি, কি করবে তুমি? হাসি মিস করে গেলে হাসি খাবে তো চলে আসো, কার কার জিভে জল এলো কমেন্টে অবশ্যই জানাবে, আর কার কার মেপে চাল ভালো লাগলো অবশ্যই জানাবে। দিদি অফ করে দিবে দিয়ে খেলে।
এ গিলে নে নাও খাও ভেরি টেস্টি ভেরি টেস্টি বন্ধুরা চলো পরে দেখা হচ্ছে প্রিয় ভাইয়ের মাকে এটা গিফট করা হবে।